কুরবানির পশুর চারটি রয় কিন্তু কাটতে হবে। এখন কেউ যদি তিনটি কেটে ফেলে এতেও চলবে, কিন্তু যদি দুইটি কাটে আর দুইটি না কাটে তাহলে কোনোভাবে এটা জায়েজ হবে না। এই জন্য কুরবানি যে করবে তাকে অবশ্যই এই বিষয়গুলো জানা থাকা খুবই প্রয়োজন। চারটি রগ আমাদেরকে কাটতে হবে, এক নম্বর শ্বাসনালী, দ্বিতীয় নম্বর খাদ্যনালী, এবং আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে দুইটি শাহরগ, মোটা দুইটি রগ। তো এই চারটি রগ তাকে কর্তন করতে হবে। এখন জব করার কিছু নিয়ম রয়েছে, যে জব করবে যিনি জবাই করবে পশু, পশুকেও কেবলার দিকে রাখতে হবে এবং যে জবাই করবে তিনিও কেবলার দিকে থাকবেন। অনেকে মনে করেন যে মহিলারা হয়তো কুরবানি করতে পারবে না, না পুরুষ হোক বা মহিলা হোক তাদের কুরবানি তারা করতে পারবে, এতে কোনো সমস্যা নাই। যদি নাবালকও হয়, প্রাপ্তবয়স্ক না হলে সেও করতে পারবে, এতে কোনো সমস্যা নাই। এখন জব করার ক্ষেত্রে তাকে জব করার বিষয়টা শুধু তার জানা থাকলেই হলো, যে কীভাবে একটা পশু জবাই করতে হয়, এই জবের থেরাপি পদ্ধতি যদি তার জানা থাকে তাহলে সে জব করতে পারবে। মুসলমান হলে সে আল্লাহু আকবার বলে জবাই করতে পারবে। এখানে একটি দোয়া রয়েছে, যদি কেউ পড়তে চায় সমস্যা নাই, এটা পড়তে পারে, এটা পড়া ভালো উত্তম, কিন্তু না পড়তে পারলে তাও কোনো সমস্যা নাই, বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে কুরবানি করে দেবে। জবাইয়ের পূর্বে অবশ্যই আমাদের কুরবানির পশু জবাইয়ের যে ছুরি রয়েছে ওই হাতিয়ারকে অবশ্যই ধারালো করে নিতে হবে। যত ধারালো হবে তত কুরবানির পশুর কষ্ট কম হবে, এই জন্য ছুরি কিংবা চাকু আমাদের ধারালো করে নিতে হবে। এবং এখানে একটা বিষয় প্রয়োজন, সেটা হলো এক পশুর সামনে অপর পশুকে জবাই না করা। জবাই করার সময় দেহ থেকে একেবারে মাথা যদি আলাদা হয়ে যায় তাহলেও সমস্যা নাই, পশু এটা খাওয়া জায়েজ হবে। তবে কেউ যদি ইচ্ছাকৃতভাবে সে যদি দেহ থেকে মাথা আলাদা করে ফেলে তাহলে এটা মাকরু হবে, কিন্তু গোস্ত খাওয়া মাকরু হবে না, গোস্ত খাওয়া জায়েজই থাকবে। তো এই জন্য ইচ্ছাকৃতভাবে যদি কেউ করে তাহলেই মাকরু হবে, অনিচ্ছাকৃত হয়ে গেলে এটা মাকরু হবে। আমাদের এখানে দেখা যায় কুরবানি করার পর অর্থাৎ পশু জবাইয়ের পর পরই তার হাত পায়ের রগগুলোকে কেটে দেওয়া হয় যাতে সে তাড়াতাড়ি মারা যায়, কিন্তু না এটা মোটেই করা যাবে না। পশু আগে শান্ত হোক।